আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রুহানি ফায়দা চ্যানেলে দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে যে ভিডিওটা নিয়ে এসেছি, অতি গুরুত্বপূর্ণ ভিডিও, যা শুনলে আমরা আপনারা আশ্চর্য হবেন, অবাকও হবেন যে আজ আমাদের মাতা পিতাদের সন্তান সন্তানরা অবাধ্য কেন হয়ে যায়, কি কারণে হয়ে যায়, কিসের জন্য আমাদের সন্তানকে এতভাবে লালন পালন করার পরেও কি কারণে আজ আমাদের সন্তানেরা অবাধ্যতার মধ্যে চলে আসে, তারা মা বাপকে গালি গালোজ করতে থাকে, মা বাপের সাথে ব্যবহার ভালো করে না, খারাপ ব্যবহার করে ফেলে, তার কিন্তু সম্পূর্ণ দোষ কিন্তু আমাদেরই। আমাদের সন্তান যদি খারাপ পথে চলে, আমাদের সন্তান যদি খারাপ পথে চলে, তার দায় কিন্তু আমরাই। আজ আমরা যখন আমাদেরকে ভেবে নিতে হবে, আমাদের শরীয়তের মুতাহারার মধ্যে আমাদেরকে চলতে হবে। ভাইরা, আমার যুবক ভাই ও যুবক বোনেরা, আপনাদেরকে জানাই যে যখন আমাদের বিবাহ হয়, বিবাহ হওয়ার পর যখন স্বামী স্ত্রীতে মিলন হয়, সেই মিলন হওয়ার পরেই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় করুণায় আমাদের সন্তান জন্ম নেয়। সেই বাপের বীর্য আর মায়ের বীর্যের সাথে মিলিত হয়ে তারপরেই সন্তান জন্মগ্রহণ করে। তো বিবাহর পর যখন আমরা স্বামী স্ত্রীর সাথে মিলন করব, কোনো স্বামী কোনো স্ত্রীর সাথে মিলন হবে সহবাসকালে, যখন সেই মিলন হয়, সেই মিলনের সময়তে কিছু দোয়া আছে, সেই দোয়া যখন আমরা ব্যবহার করব, তখন দেখবেন যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান নেক পরহেজগার মুত্তাকি সন্তান হবে, তার উপরে শয়তান তার কুপ্রভাব ফেলতে পারবে না। কেন? যখন আমরা স্বামী স্ত্রীতে মিলন করি, যখন দেখবেন স্বামী স্ত্রীতে মিলন হয়, তখন তাদের শরীর কিন্তু নাপাক হয়ে যায়, আর সেই নাপাকির অবস্থায় শয়তান কিন্তু কুপ্রভাব ফেলতে থাকে। আর সে অবস্থাতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেই সন্তানকে শয়তান পথভ্রষ্ট করতে বেশি সময় লাগে না। তাই সেই শয়তান মালাউন, ইবলিস খাব্বিস, সেই শয়তান সেই সন্তানদেরকে পথভ্রষ্ট করে দেয়, তাদেরকে অবাধ্য সন্তান করে দেয়। তো ভাইরা ও বোনেরা, আমার আমার এই ভিডিওটি দেখে স্কিপ না করে আমার সঙ্গে সঙ্গে, আমি স্ক্রিনে দিয়েছি দোয়াটা, এই দোয়াটা পড়ে মুখস্থ করে নিন। তারপরে যখনই আপনি স্বামী স্ত্রীতে, যখনই আপনারা মিলন করতে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে, তখন সর্বপ্রথম উজু করার পর উজু করে দুজনা একে উপরে উভয় পক্ষে এই দোয়াটি পাঠ করে তারপরে স্বামী স্ত্রীতে মিলন করবেন। তারপরে সেই মিলনের রাত্রে যদি আল্লাহ কোনো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ায় যদি কোনো সন্তান সন্ততি দেয়, কোনো নেক সন্তান সন্ততি দেয়, তাহলে সেই সন্তানকে পথভ্রষ্ট করতে ইবলিস শয়তানের ক্ষমতা থাকবে না, সেই সন্তানকে পথভ্রষ্ট করতে পারবে না। সেই সন্তানটা মা বাপের কথা মতো চলবে, মা বাপকে কোনোদিনও খারাপ ব্যবহার করবে না, কারণ শয়তান তার কুমন্ত্রণা তার প্রভাব ফেলতে পারবে না। তো ভাইরা, চলুন তাহলে সেই দোয়াটা আপনাদেরকে বলে দিই। আপনারা দোয়াটি আমার এই স্ক্রিনে লেখা আছে, দেখে দেখে আমার সাথে সাথে পড়ে মুখস্থ করে নিন। খুবই সহজ, এক লাইনের দোয়া, আপনার অতি সহজেই মুখস্থ হয়ে যাবে, একবার দুইবার রিপিট করুন, দেখুন আপনার মুখস্থ হয়ে যাবে। তাহলে শুনুন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জানজিস শাইতানা ওয়া জানবিস শাইতানা মা রাজাকতানা। আরেকবার বলুন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জানবিনিস শাইতানা ওয়া জানবিস শাইতানা মা রাজাকতানা। এই দুয়াটি আপনারা যখন উভয় পক্ষে উজু করে পড়ে যখন সহবাস করবেন, স্ত্রীর স্বামী স্ত্রীতে মিলন করবেন, তো অবশ্যই ইনশাআল্লাহ আজিজ আল্লাহর দোয়ায় কোনো পুত্র নেক সন্তান আপনি লাভ করতে পারবেন। তাহলে আজ এখান থেকে ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।